देखी अखबार? ई हाँ देखी आले ले 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 की होलो मामा टकी देखी आ देखी तो সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। সকাল বাজে এখন 8:30, 9টা। তো আমি চলে এসেছি নিচে রান্নাঘরে। আর ইকরা মানে কেমন হয়েছিল, একবার ঘুমোচ্ছে একবার উঠছে, এরকম তো অলমোস্ট উঠেই যাবে। তো ওর আব্বু যেহেতু ছুটি, আজকে শনিবার, সেহেতু ওর আব্বুর পাশে রেখে এসেছি আমি ওকে। আর এখন বানাবো ইকরার জন্য খিচুড়ি, আমি সেটা দেখাচ্ছি কী করে বানাবো। ইকরা 7 মাস অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর ইকরা 8 মাসে পড়ছে। তো আজকে ফার্স্ট টাইম ইকরাকে খিচুড়ি খাওয়াবো, দেখি ও কেমনভাবে নিচ্ছেও খেতে পারছে কি না। যদি খেতে পারে তো ভালো, আমি কন্টিনিউ করবো, আদারওয়াইজ আমি 1 মাস পরে আবার শুরু করব। আর আজকে বানাবো হচ্ছে ভাপা ইলিশ। তো ভাপা ইলিশের জন্য কালকে অনেক বড় সাইজের একটা ইলিশ এনেছে, সেটা আমি দেখাচ্ছি। অনেক বড়, অনেক বড়, কিন্তু ওটা হচ্ছে ফ্রোজেন। ওটা এখানে ফ্রেশ তো ইলিশ পাওয়া যায় না, অবভিয়াসলি ইন্ডিয়া বাংলাদেশ থেকে ইলিশগুলো আসে। যেহেতু ইন্ডিয়া যাচ্ছি, কিছু কিছু শপিং করতে হবে, বেশি বেশি করে ইকরার জন্য জিনিস কিনতে হবে, অনেক জিনিস কিনতে হবে ইকরার জন্য। তো আজকে থেকে স্টার্ট করবো, তো বিকেলের দিকে হয়তো আমরা বেরোবো। অনেক লিস্ট বানানো আছে, তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস আজকে কিনবো, আর কিছু কিছু জিনিস আমার নিজের জন্য কিনতে হবে। আর একটা লেসের দোকান যাবো ভাবছি, এখানে আমি খুব নাম শুনেছি ওই লেস, তারপরে প্যাচ, ফেব্রিক অনেক কিছু পাওয়া যায়। তো আমি অনেক লেসের জন্য যাচ্ছি, দেখি কেমন লেস পাওয়া যায়, ওখানে কিছু লেস কিনবো। হ্যাঁ, আমাদের তো কোথাও বেড়াতে যাওয়া হয়নি, এখানে পাড়ায় দেখছি অলমোস্ট সবাই বেরিয়ে গেছে বেড়াতে। এখানে এমনিতেই শনি রবি সবাই বেরোতে বেরিয়ে যায়, যেহেতু শনি রবি ছুটি। আর যখন লং উইকেন্ড থাকে, মানে 3 দিন 4 দিন একসঙ্গে ছুটি থাকে, তখন তো অবভিয়াসলি সবাই যাবে, বাট আমাদের যাওয়া হবে না। যারা নতুন আমার ব্লগটি দেখছো তারা অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। চলো আমি ইকরা খিচুড়ি বানাই, তারপরে যা যা করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওকে, লেটস গো। আজকে বাইরের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, একদম একদম ঠান্ডা ঠান্ডা, হালকা একটু সূর্য বেরিয়েছে মনে হচ্ছে। আর গ্যারাজে এই যে কাজ করছে, এরা হচ্ছে আমাদের নেবার সবাই। বেশ ঠান্ডা বাইরে, আসলে একটু শান্ত শান্ত পরিবেশ লাগছে, এই জন্য কি উইকেন্ড তো, আর তার উপরে আবার লং উইকেন্ড, 3 দিন ছুটি আছে, সবাই তার বেড়াতে বেরিয়ে গেছে, কেউ নেই। তো এখানে আমি বানিয়ে নিয়েছি স্যান্ডউইচ, এর মধ্যে কিছু শসা দিয়েছি, টমেটো দিয়েছি, মেয়োনিজ আছে, চিজ আছে, আর ওদিকে আমি ডিমও সেদ্ধ করতে দিয়েছি। তো এটা আমাদের ব্রেকফাস্ট হবে আজকে, একটু সস দিয়ে দিই এর মধ্যে, দেখি। সকাল সকাল চলে এসেছি কিচেনে আমি, আর কিচেনের হালত প্রচুর খারাপ, ক্লিন করতে হবে আজকে। আর এখান থেকে আমি বের করে নেব ইকরার জন্য খিচুড়ির যেটা পাউডার, এই যে বানিয়ে দিয়েছিল দিদিটা, ওটা আজকে শুরু করবো ভাবছি। তো এটাকে স্টিম করতে দিতে হবে। এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি টিফিনগুলো, এটা ফার্স্ট টাইম ইউজ করছি, ইন্ডিয়া থেকে আনার পর আমি ইউজই করিনি, মা অনেকগুলো দিয়েছে। তো এই যে এখান থেকে এই পাউডারটা আমি এই 2 টেবিল স্পুন মতো দিয়ে নিব, কারণ ইকরা প্রচুর ছোটো এইসব খিচড়ি খাওয়ার জন্য। তো এর 3 ডবল কি 4 ডবল জল দিয়ে দেবো এতে, আর কিছুই দেবো না। তো এর মধ্যে এরকমভাবে বসিয়ে দিলাম, এর নিচে একটু জল আছে, স্টিম করতে দিয়ে দেব ওই 8-10 মিনিটের মতো দিলাম। ওটাকে খিচুড়ি খাচ্ছি, তো সেদ্ধ খুব ভালোভাবেই হয়ে গেছিলো, তারপর ওটাকে আমি ম্যাশ করলাম, তারপর ওটাকে আমি একটা ছাকনাতে ভালো করে ছেঁকে নিয়েছি, তারপরে একটু সামান্য গরম জল দিয়ে খাওয়াচ্ছি। আমার মনে হচ্ছে না ও গিলতে পারছে ভালো করে। আর আজকে ভাবছি ইলিশ মাছ রান্না করব,
ইলিশ মাছ, পদ্মার ইলিশ এটা, এই যে এখানে তাজা পাওয়াটা খুব মুশকিল, ফ্রোজেন পাই এটাই অনেক। তো অনেক টাইমে কি হয়, অনেক জায়গায় পিস পিস করে কাটাও পাওয়া যায় ফ্রোজেন মাছ। এটা অনেক বড়, দেখো অনেক বড়, কিন্তু এটা এরকমই গোটা আছে, এটাকে কাটতে হবে, ডিপ ফ্রক করে কাটতে হবে, তো বাইরে রেখে দেব। তো আজকে ক্লিনিং চলছে, তো ওই যে চেয়ারগুলোকে সব উপরে উঠিয়ে দিয়েছে, তা না হলে রোবো কাজ করবে না। রোবোটা কোথায়, বাড়ি প্রচুর নোংরা হয়ে আছে, এই যে আর ইনি পরিষ্কার করে বেড়াচ্ছেন। মাছটা কাটতে লেগেছে, তো তোমরা দেখে হাসবে হয়তো কি আড়িতে করে মাছ কাটছে, আসলে মাছটা ডিপ ফ্রস্ট করতে অনেক টাইম লাগবে, তাই এরকমভাবেই কাটছে। এই যে দেখো ডিপ ফ্রস্ট করতে দিয়েছিলাম মাছগুলোকে, কাটার পরে চার পিস মতো বের করে নিয়েছি, কারণ আরও আছে যেগুলো ওগুলো অন্যরকমভাবে রান্না করবো, তা এই চারটেই ভাপা ইলিশের জন্য বের করেছিলাম। এই যে সাইজগুলো বেশ বড় বড় আছে, তো এটাকে একটু ম্যারিনেট, তো ম্যারিনেট করার জন্য আমি এখানে লবণ, হলুদ, সর্ষের তেল, এটাকে একটু দই দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপর আমি একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা হলো সর্ষে বাটা, তারপরে ওর মধ্যে নারকোল দিয়েছিলাম, আর আর কি ছিল, হ্যাঁ কাঁচা লঙ্কা ছিল, এ কটা দিয়ে একটা পেস্ট বানিয়ে ভালোভাবে এর মধ্যে মাখিয়ে নিয়েছিলাম। তারপর অবভিয়াসলি আমি এটা দিচ্ছি ঘ্রাণ বাড়ানোর জন্য, কাঁচা লঙ্কা চিরে। তো এরপরে আমি এটাকে ভাপাতে দেব। আসলে আরও তরকারিগুলো বানিয়েছি, ওগুলো দেখাতে পারলাম না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো যেহেতু ভাপা ইলিশটা একটু আলাদা, সেই জন্য আমি দেখাচ্ছি, যে তরকারিগুলো একটু আলাদা হয় ওগুলোই আমি দেখাই, তা আমার কাছে যেগুলো আলাদা। আসলে ভাপা ইলিশ আমি অনেক দিন কি অনেক মাস কি বছর হয়ে গেল হয়তো আমি তারপরে বানাচ্ছি ভাপা ইলিশ। তো এটা এবার স্টিম করতে দিয়ে দেব, আর এই স্টিলের বাটিটা আমার খুব পছন্দ, দুটো লেয়ারের আছে, এটা এখানেই ইউএসএতেই কিনেছিলাম, ইন্ডিয়া থেকে আনিনি। এর মধ্যে অলরেডি একটু জল দেওয়া আছে, তো এটাকে এর মধ্যে ঢুকিয়ে দিলাম, নরমাল লাগিয়ে দিলাম, স্টিম হতে দেব 15 মিনিট মতো বা 20 মিনিট, ব্যাস এটা হয়ে গেল। তো এখানে 18 মিনিট স্টিম করার পরে ইলিশ মাছটা হয়ে গেছে, আর যেহেতু এটা রাইস কুকারে করেছিলাম সেজন্য একটু টাইমটা আমি বেশি দিয়েছিলাম, এরকম 10 মিনিটেও হয়ে যায়, 15 মিনিটেও হয়ে যায়। তো আমি আর কিছু তরকারি নিইনি, ইলিশ মাছটা দিয়ে আমি একটু ভাত খেয়ে নিয়েছিলাম দুপুরবেলায়। তারপরে এবার রেডি হতে হবে যাওয়ার জন্য। ইকরে এখনই ঘুম থেকে উঠলো না মা? ইকলা দুপুরবেলায় ঘুমিয়েছিল, এখনই উঠলো না গো? ইকলা শপিং করতে যাবে, মাম্মা শপিং করতে যাবে, তো ড্রেস পরতে হবে, তো প্যাকিং করতে হবে। ইকরার সঙ্গে কোথাও গেলে কি হয়, সব জিনিস ওর নিয়ে ভরে নিয়ে যেতে হয়। আমরা যেহেতু ইন্ডিয়া যাচ্ছি সেপ্টেম্বর এন্ডে, তো তার জন্য শপিং তো করতেই হবে, কিন্তু প্রত্যেকবারের মতো এবার শপিংটা একটু অন্যরকম হবে। প্রত্যেকবার অনেক 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 গিফট নিয়ে যায় অনেকের জন্য, কিন্তু এবার আমি কিছুই নিয়ে যাচ্ছি না কারোর জন্য। যদি জায়গা থাকে তো চকলেট নিয়ে যাবো ভাবছি। এবার এতটা পরিমাণে ইকরার জিনিস জমা হয়েছে, মানে কিছু কিছু অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম, কারণ আমি তো শপিং করতে যেতে পারি না, তো অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম, আর 2-3 দিন হয়তো শপিং করতে যেতেই হবে, না গেলেই হবে না, তার মধ্যে আজকে হচ্ছে প্রথম দিন। তো এখানে একটা আমি লেসের দোকানে চলে এসেছি, এটা হচ্ছে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি সব রকমের জিনিস পাওয়া যায় এখানে। তো ওখানে গেছিলাম, ওখানে খুব একটা আমার পছন্দ হলো না, হয়তো একটা আমি লেস নিয়েছি আর কিছু নিইনি। আর এখানে অলমার্ট চলে এসেছি, তো অলমার্টে বাকি জিনিসগুলো নিব, আর ইকরাকে এরকমভাবে স্টলারে বসিয়ে নিই, একটু সুবিধা হয়ে যায়, 2-3 দিন থেকে ওর আব্বুকে বসিয়ে একটু বাইরে বিকেলবেলা বেড়াতে নিয়ে যায়, যাতে ওর অভ্যেসটা হয় বাইরে গিয়ে না কান্না করে স্টলারে বসে। তো এখানে অলমার্ট চলে এসেছি, অলমার্টে অনেক কিছু পাওয়া যায়, মানে অনেক কিছু বলতে সব কিছুই পাওয়া যায় এখানে, সবজি থেকে শুরু করে জুতো, ব্যাগ, জামা, যত কিছু, ফুল, সব কিছু পাওয়া যায়। তো এখানে চলে এসেছি, মোস্টলি ইকরার জিনিস আছে, হয়তো 2-1টা আমার জিনিস আছে,
তো আমার আর একটা জিনিসে ব্যাগ একদম ফুল হয়ে যাচ্ছে আমাদের, মানে তিনটে লাগেজ নিয়ে যেতে পারবো, ইকরার জন্য একটা আর আমার দুটো। তো ওয়ালমার্ট আমার খুব পছন্দ, যেহেতু একটা মলে সব কিছু পাওয়া যায়, আর কস্টকো যায় আমি, ওটাও খুব পছন্দ। এখানে এই যে পিচ রাখা আছে, গ্রিন অ্যাপেল রাখা আছে, তো আমার না আনারস নেওয়ার ইচ্ছে ছিল, তো দেখি যদি আনারস ভালো পাওয়া যায়। তো লেফট সাইডে ভেজিটেবল ফ্রুটস এখান থেকে শুরু হয়, তো আনারস আমি দেখতে পেয়ে গেছি। তো এখানে অর্গ্যানিক নন অর্গ্যানিক এরকম দু টাইপেরই পাওয়া যায় ভেজিটেবল ফ্রুট, তো যেগুলো বিশেষ করে ইকরার জন্য নিই ওগুলো ট্রাই করি অর্গ্যানিক নেওয়ার, আর আমরা যেগুলো খাই ওগুলো অর্গ্যানিক না নিলেও হবে, তো এরকমই নিয়ে নিই। তো পেয়ে গেছি আনারস, তো আনারস এখানে অলমোস্ট $3 করে পার পিস, আর ইকরা এখানে এখনও পর্যন্ত বসে আছি। আমার মনে হয় যখন আর মোটামুটি 1.5 ঘন্টা পরে ও শুরু করে দেবে কান্না। তো আমার পছন্দ মতো একটা আনারস পেয়ে গেছি, আমি খুঁজছিলাম যেন খুব কাঁচাও না হয়, খুব পাকা না হয়, মানে দুদিন রেখে যেন খাওয়া যায় আনারসটা। তো এখানে ওজন করার কোনো ব্যাপার নেই, যে কোনো একটা তুলে নিলেই হবে, বড় ছোট বেশিরভাগই একই সাইজ আছে। আর মলগুলো খুব সুন্দর পরিপাটিভাবে সাজানো গুছানো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন অবভিয়াসলি, তো নিয়ে নিয়েছি একটা। আর আমরা খুব তাড়াহুড়োর মধ্যে সব কিছু করছি, কারণ ইকরা খুব টাইম টেবিল মেনটেন করে খায়, ঘুমোয়, সব কিছু, যেহেতু একটা ফর্মুলা ফেড বেবি, তো ফর্মুলা ও 3.5 ঘন্টা, খুব বেশি হলে 4 ঘন্টা পরপর খায়, তো ওর খেতেই 1 ঘন্টা লাগে, তারপরে টাইম মতো বাড়ি এসে আবার খাওয়াতে হবে, কারণ রাস্তায় গাড়ির মধ্যে ও ফর্মুলা খেতে চায় না, তো সেটা একটা প্রবলেম। তো ওই যে 2-2.5 ঘন্টা টাইম, ওর মধ্যে বাজার গিয়ে সব কিছু কেনাকাটা করে একদম বাড়ি আসতে হবে, এরকম ভেবে আমরা করছি শপিং। আর একটা লিস্ট বানিয়ে নিয়েছিলাম কী কী ইকরার দরকার নিয়ে যেতে হবে ইন্ডিয়া, কী কী আমার দরকার। আমি অবশ্য তেমন কিছু নিচ্ছি না, কিন্তু যেগুলো আমি রেগুলার ইউজ করি যেসব প্রোডাক্ট ওগুলোই নিয়ে যাচ্ছি। আর ইকরা মাম্মা এখনও পর্যন্ত সুস্থ আছে, চুপচাপ আছে, খেলা করছে, মানে এনজয় করছে, ফার্স্ট টাইম ও মলে আসলো। আর 1 থেকে 1.5 ঘন্টা হলেই আমার মনে হচ্ছে ও শুরু করে দেবে চেঁচাতে, কারণ ওর খাবার টাইম হয়ে যাবে। তো এটা হচ্ছে বাচ্চাদের সেকশন চলে এসেছি, তো এখানে ইকরার জন্য কিছু ফুল স্লিভস জামা নিব ভাবছি। আর এখানে এই যে একটু সামান্য খ্যানখ্যান শুরু করেছে, তো এবার আমরা অবশ্য একটা পিউরির প্যাকেট ভরে এনেছিলাম। তো এই বাচ্চাদের ডিপার্টমেন্টে 2-3টে কিছু ইকরার ড্রেস নিয়ে নিয়েছি আমরা, তো এরপরে আমরা অন্য সেকশন চলে যাব। চলো কোন কালারটা, এই কালারটা না, এই কালারটা ভালো লাগছে। তো মিডিয়াম সাইজে দেখো, দেখো হাত খাচ্ছে কেমন করে, দেখো ডার্টি, এই যে সুন্দর কালার, এটা সি গ্রিন, কি এখানে ইকরার জন্য কিছু সফট টয় নিচ্ছি, এগুলো সব ট্রাভেলের জন্য, রাস্তায় যদি ও কান্না করে তো এগুলো দেবো, বাড়িতে যেগুলো আছে সব বড় বড় সাইজের তো নিয়ে যাওয়া সম্ভব হবে না অত বড় বড়, তো আমাদের সব শপিং হয়ে গেছে। আর এখানে ওর আব্বু সেলফ বিলিং যেটা সেটা করলো, কারণ
যেগুলো নর্মাল বিলিং হয় ওগুলোতে প্রচুর ভিড় লেগেছিল, লাইন ছিল, তো নিজে নিজে করাটাই বেশি ভালো। আর এখানে একটা আঙ্কেল ইকরাকে দেখে বলছে ওর চুল খুব সুন্দর, মানে অনেক মাথায় চুল ভরে আছে, কিন্তু উনি জানেন না প্রথমে ও হানি সিং ছিল, হানি সিংয়ের মতো সামনে চুল ছিল, পেছনে সাইডে একদম চুল ছিল না ইকরার। তো এই যে রাত হয়ে গেল, এবার ইকরা এই জন্য হ্যাপি, ওকে পিউরি খাইয়েছিলাম, তোমরা তো দেখলে ওকে পিউরি খাইয়েছিলাম মিডিলে একদম। তো আজকে আমি কী কী শপিং করলাম তোমাদের অবশ্যই শেয়ার করবো নেক্সট ব্লগে, এরপরে হয়তো আর এক দুদিন শপিং করতে যেতে পারি, আর বেশি শপিং একটা আব্বুই করে আনে লিস্টে যা যা থাকে আর অ্যামাজনে। আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, এর মধ্যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই।